আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখছেন গ্রাম বাংলা অনলাইন। বারবার জানিয়ে যাচ্ছি শুভেচ্ছা, শুভেচ্ছা নিচ্ছেন কিনা জানি না। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম অ্যামাজন প্রোডাক্ট কিভাবে ফেসবুকে মার্কেটিং করা যায় ফ্রি এবং টাকা দিয়ে, দুটো ওই দেখানো হয়েছে। তো আজকে দেখাবো কিভাবে আপনার অ্যামাজন প্রোডাক্ট দিয়ে আপনার ব্লগ সাইটটি মনিটাইজ করতে পারবেন। তবে মনিটাইজের বিষয় একটু বলে নিই, এখানে গুগল অ্যাডসেন্স এর মনিটাইজ আর এই মনিটাইজটার ভিতরে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স দিয়ে যদি মনিটাইজ করা হয়, সেক্ষেত্রে আপনার অ্যাডের উপর ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। কিন্তু যদি অ্যামাজন প্রোডাক্ট দিয়ে আপনি মনিটাইজ করেন, সেক্ষেত্রে আপনার কি হবে, যদি ওই অ্যাডের উপরে ক্লিক করে কেউ আপনার অ্যামাজন সাইটে চলে গিয়ে সেখান থেকে কোনো পণ্য ক্রয় করে বা কোনো প্রোডাক্ট ক্রয় করে, সেক্ষেত্রেই আপনার ইনকামটা হবে। তো আশা করি বুঝছি। এটা করতে হলে প্রয়োজনীয় কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনার যে অ্যামাজন প্রোডাক্টটি আপনি কোন দেশের জন্য মার্কেটিং করতেছেন, অর্থাৎ কোন দেশের অ্যামাজন আপনি খুলতেছেন, ইউনাইটেড স্টেট নাকি ইউনাইটেড কিংডম। তো সেক্ষেত্রে আপনি যেখানে মার্কেটিং করে থাকেন সে দেশে মানুষের কালচার হিসাব করে আপনাকে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটটি তৈরি করতে হবে। যদি আপনি কোনো বাংলায় ব্লগ ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে হবে না, কারণ বাংলার ব্লগ ওয়েবসাইট দেখে কিন্তু বাঙালি, সুতরাং কন্টেন্ট গুলি অবশ্যই ইংলিশে হতে হবে। যেহেতু আমরা ইউনাইটেড স্টেটে যদি আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি, সেক্ষেত্রে আমাদের ব্লগের যে ভাষা বা ব্লগের যে বিষয় সেগুলি অবশ্যই ইউনাইটেড স্টেটের মানুষের জন্যই হতে হবে। সেক্ষেত্রে মনিটাইজ করলে আপনার বেনিফিট আছে, নয়তো আপনি কোনো বেনিফিটেড হবেন না। তো যাই হোক, এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট সাইটে যখন আমরা প্রবেশ করলাম, তো করার পরে আপনি দেখেন প্রোডাক্ট লিঙ্কিং যে মেনুটি আছে, এই মেনুতে পয়েন্টার রাখলে নিচে কিছু সাব মেনু চলে আসবে, সেখানে ব্যানার নামে একটি অপশন আছে। তো এই ব্যানার গুলি আপনি কিভাবে, এই ব্যানার গুলি আপনি আপনার সাইটে দিয়ে দিতে পারেন অ্যাডভার্টাইজ হিসেবে। তো এটা দিতে হলে আপনাকে কি করতে হবে, ব্যানারে ক্লিক করলে আমরা ব্যানার গুলি দেখতে পারবো। এখানে বিভিন্ন সাইজের ব্যানার আছে, আপনার ওয়েবসাইটে কোন জায়গায় আপনি বসাবেন, কোন সাইজের বসাবেন, সেটা আপনার একান্ত বিষয়। তো আমি প্রথমে একটি ব্যানার এখান থেকে নিব, 728x90 সাইজের একটি ব্যানার আমরা হেডার অ্যাড করব। তো যখন আমরা এই ব্যানার অপশনটিতে চলে আসলাম, এখানে যখন আমরা হাইলাইটে ক্লিক করব, তো হাইলাইটে ক্লিক করলে HTML যে কোডটি আছে সেই কোডটি হাইলাইট হয়ে যাবে। তো হাইলাইট হয়ে যাওয়ার পরে এই কোডটিকে আমরা কপি করব, কপি করে আমরা ব্লগ সাইডে চলে যাব। তো ব্লগার সাইডে যাওয়ার পরে সেখানে লেআউটে ক্লিক করব, লেআউটে ক্লিক করলে লেআউট যে পেজটি আছে সেই পেজটি ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এখানে দেখুন বন্ধুরা, তো এরকম একটি সাইজের এখানে অ্যাড দিতে পারবো। তো দিতে হলে আমরা কি করব, এডিটে ক্লিক, আমরা যে অ্যাড এর কোড নাম্বারটি নিয়েছি দেখুন, তার ভিতরেও কিন্তু 728x90 এরকম একটি সাইজ দেওয়া আছে, সুতরাং এইটি এখানের জন্য প্রযোজ্য হবে, অন্য কোনো অ্যাড দিলে হয়তো শো করবে না। তো এডিটে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে, এই পেজের ভিতরে আমরা আমাদের যে কপি করা HTML কোডটি আছে সেই কোডটি আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পরে আমরা একটা ভিউতে দিয়ে দেখি কিরকম দেখা যায়। তো আমাদের ব্লগার ওয়েবসাইটে আমাদের সাইটে কিন্তু একটি শো হচ্ছে। এখন এই একটি যদি এখানে শো হয় আর যদি কেউ ক্লিকই করে, তাহলে কিন্তু কোনো ইনকাম নেই, কারণ এখানে ক্লিক করে অ্যামাজন সাইটে ঢুকে তাকে কিছু কিনতে হবে, তাহলেই আপনার ইনকামটা হবে। সুতরাং বুঝতেই পারছেন এটা কোন কিভাবে করবেন। সুতরাং এই অনুযায়ী আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, তো সেই অ্যাফিলিয়েট মার্কেটিং অনুযায়ী আপনাকে আপনার ব্লগ সাইটটি বা ওয়েবসাইটটি ক্রিয়েট করতে হবে। তো আমরা আরেকটি ব্যানার নিব, সেটা হচ্ছে যে আমাদের সাইড বারে একটি ব্যানার অ্যাড করব। তো সাইড বারে এরকম ব্যানার অ্যাড করা যায়, সেক্ষেত্রে আমরা এটা হাইলাইট করে কপি করে এই কোডটি নিয়ে নিলাম। তো সাইড বারে আসার পরে আমরা অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলাম, তো ক্লিক করার পর আবার সেই একই সিস্টেম। তো এখানে HTML জাভাস্ক্রিপ্ট যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে সেম আগের মতোই একটি পেজ চলে আসবে। তো এখানে আমরা তখন আমাদের কোডটিকে পেস্ট করব, পেস্ট করে সেভে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা ভিউ করে দেখি যে আমাদের সাইড বারে কিন্তু আমাদের একটি শো করছে, অর্থাৎ ব্যানারটি শো করছে। এখন এখানে ক্লিক করলে তাকে কিন্তু অ্যামাজন সাইটে নিয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেই আপনি সব ব্যানারই আপনি অ্যাড করতে পারবেন, তবে অতিরিক্ত হারে অ্যাড করবেন না, সেক্ষেত্রে শুধু অ্যাডই দেখাবে আপনার সাইডে, অন্য কিছু না। সাইড মূলত মেইন হচ্ছে কন্টেন্ট, তারপরে হচ্ছে যে আপনার অ্যাড, মেইন মানুষ কন্টেন্ট দেখে আপনার সাইডে কিন্তু প্রবেশ করবে, আপনার অ্যাড দেখে আপনার সাইডে প্রবেশ করবে না। সুতরাং আপনার কন্টেন্ট যদি হয় ভালো এবং সেটা যদি হয় আপনার টার্গেটের এলাকায়, সেক্ষেত্রে আপনি এই অ্যাড দিয়ে লাভবান হওয়ার
হওয়ার আশঙ্কাটা রয়েই গেছে। তো আর একটা বিষয় হচ্ছে যে নেটিভ শপিং অ্যাড, মানে অ্যাড এর মতো দেখা যাবে প্রোডাক্ট গুলি, তো সেটা করতে হলে কি করতে হবে, এটা আপনি যখন নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট শুরু করবেন তখন হয়তো এই অপশনটি প্রথমেই পাবেন না, এটা কিছুদিন পরে আপনাকে ইমেইলে বা নোটিফিকেশনে আপনাকে জানানো হবে যে আপনি নেটিভ শপিং অ্যাডটি নিতে পারতেছেন, হয়তো বা প্রথমেও আসতে পারে, যাই হোক। তো যখন আপনার সাইটে এরকম আসবে নেটিভ শপিং অ্যাড, তো এইখানে ক্লিক করলে আপনি এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনি বিভিন্ন রকমের অ্যাড নিতে পারেন। তো অ্যাড গুলি কি রকমের, যেমন প্রথমে নেটিভ শপিং অ্যাড ওভারভিউ, এরকম অ্যাড গুলি শো করাবে, তারপর রিকমেন্ডস অ্যাড, তারপরে সার্চ অ্যাড, কাস্টম। সার্চ অ্যাড হলো আপনার অ্যাড এর নিচে, মানে প্রোডাক্ট নিচে একটি সার্চ বার থাকবে, সেখান থেকে আপনার ভিজিটর সার্চ দিয়েও তার প্রয়োজনীয় প্রোডাক্ট নিতে পারবে। কাস্টম অ্যাড হচ্ছে যে আপনি যে বেছে বেছে আপনার কিছু প্রোডাক্টের অ্যাড দিতে পারবেন। রিকমেন্ড কিছু প্রোডাক্ট আপনাকে যে রিকমেন্ড করে সে প্রোডাক্ট গুলি বারবার আপনাকে রিকমেন্ড হয়ে আপনার অ্যাড শো হবে আপনার সাইটে। তো যাই হোক, এখান থেকে আপনার যে অ্যাডটি নিতে মনে চায় সেই অ্যাডটির উপরে যখন আপনি ক্লিক করবেন, অ্যাড গুলি প্রিভিউটা এখানে দেখবেন এবং নিচে দেখুন ক্রিয়েট সার্চ অ্যাড বা ক্রিয়েট রিকমেন্ড অ্যাড এরকম একটি অপশন আছে। তো এই ক্রিয়েটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখান থেকে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন আপনার অ্যাডটা, গার্ড আকারে না লিস্ট আকারে কিভাবে নেবেন, মানে কিরকম দিলে ভালো হয় সেটা আপনি এভাবে কাস্টমাইজ করে নেবেন। আপনি সার্চ দিয়ে প্রোডাক্ট খুঁজে নিতে পারেন, তারপরে আপনি অ্যাডের একটি নাম দিবেন। তো নাম দেওয়ার পরে যখন আপনার নিচে লেখা থাকবে সেই অ্যান্ড গেট কো, এরকম যখন একটি অপশন আসবে তো এখানে ক্লিক করলে আপনি এই অ্যাডের প্রিভিউটাকে দেখে নেবেন, তারপরে আপনি এই কোডটি পাবেন এবং কোডটিকে হাইলাইট সিলেক্ট করে এটাকে কপি করবেন। কপি করে আগের মতো করে HTML বা জাভাস্ক্রিপ্টে ক্লিক করেন, আপনি সাইডবারে বসান বা ফুটারে বসান, যেখানে খুশি সেখানে আগের একই সিস্টেমে আপনি অ্যাডটাকে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে আপনার অ্যাডগুলি এরকম শো হবে। যাই হোক, আশা করি বুঝতে পারতেছেন কিভাবে অ্যাড নেবেন এবং ব্যানার কিভাবে টানাবেন আপনার সাইটে, অর্থাৎ অ্যাড কিভাবে শো করাবেন, আশা করি বুঝছেন। যদি কোনো প্রশ্ন থাকে না বুঝতে পারেন কমেন্টে জানাবেন, আশা করি বোঝানোর চেষ্টা করবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।